Assalamualaikum, welcome back to my channel. আমি তামান্না, চলে এলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে। আশা করছি বরাবরের মতো ভালো লাগবে। আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে চাল কুমড়ার মুরব্বা। তো আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো পুরোটা ধৈর্য ধরে দেখতে থাকেন আমি কিভাবে এই মুরব্বাটা করি। তো এখানে আমি একটা ছোট সাইজের চাল কুমড়ো নিয়েছি, আর এখন দেখুন আমি কাটা চামচ দিয়ে এটাকে কেচে নিচ্ছি। ঠিক এইভাবে করে প্রত্যেকটা কুমড়ার টুকরো আমি এভাবে করে কাটা চামচ দিয়ে এভাবে কেচে নিব। তো এতে করে যেটা হবে, আমি যে চিনি শিরাটা করব মিষ্টিটা একদম ভিতরে খুব ভালোভাবে পৌঁছাবে। আর এই যে কার কার বাসায় এরকম ছোট ছোট হেল্পিং হ্যান্ড আছে, তো আমার বাসার হেল্পিং হ্যান্ড তো অলরেডি চলে এসেছে আমাকে হেল্প করার জন্য, তো কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমি সবগুলো কুমড়ো এভাবে করে কাটা চামচ দিয়ে কেচে নিয়েছি। তবে খেয়াল রাখতে হবে দুই পাশে যাতে একবারে ছিদ্র হয়ে না যায়, তো শক্ত পিঠটা একটু গোটাই থাকবে, ওটাতে কোনো প্রকার যাতে কাটা চামচের খোঁচাটা যাতে না লাগে। তো এবার আমি যেটা করব, এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এমনভাবে পানি নিতে হবে যাতে চাল কুমড়োগুলো ডুবে থাকে। তো এরপরে হচ্ছে আমি চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি, আর এই পানির মধ্যে আমি দিব হচ্ছে চুন। এই যে অল্প পরিমাণে চুন দিয়ে দিব, চুনটা মিক্স করে দিব। তো চুনটা দিলে যেটা হবে, চাল কুমড়োগুলো মোরব্বা করার পরেও বেশ, এটা তো অনেকটা সময় নিয়ে রান্না করতে হয়, রান্না করার পরেও এটা ভেঙে যাবে না আর খুব সুন্দর আস্ত আস্ত থাকবে, আর কালারটাও হচ্ছে একদম সাদা থাকবে, সুন্দর হবে। তো এজন্য চুনটা হচ্ছে মাস্ট দিতে হবে, আর চুন প্রায় সবার বাসারই থাকে। তো এটাকে ভিজিয়ে রাখবো আমি 5 থেকে 6 ঘন্টা, এর কম ভিজিয়ে রাখা যাবে না। তো এটা কিন্তু আমার মায়ের রেসিপি, তো আমার মায়ের রেসিপি আপনার সাথে শেয়ার করতেছি। তো এটা আমি ভিজিয়ে রেখে দিব। এরপর হচ্ছে এখানে শিরা রেডি করার পালা। এই শিরাগুলো আমার ঘরে আগে থেকেই ছিল। সরি, আমার বাচ্চা একটু নয়েজ দিচ্ছে। তো এই শিরাগুলো আমার আগে থেকে বাসায় ছিল, আর সেগুলোকে আমি আরও একটু কমিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে 2 কাপ চিনির সাথে 1 কাপ পানি দিয়ে শিরাটা করে নিতে পারেন। আর এখানে হচ্ছে চুনে ভেজানো যে ভিজিয়ে রেখেছিলাম 6 ঘন্টা পরে, এগুলো আমি ভালোভাবে 5-6 বারের মতো পানি দিয়ে ভালোভাবে এগুলোকে ওয়াশ করেছি যাতে চুন একেবারে না থাকে। তো আর এটা অনেকখানি শক্ত হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা কতখানি শক্ত হয়ে গেছে। তো এরপরে হচ্ছে দেখুন শিরাটা এমন পর্যায়ে থাকা অবস্থায় আমি সবগুলো চাল কুমড়ো দিয়ে দিচ্ছি। এবার এটাকে অনবরত নাড়তে হবে, আর চুলার হিটটা কিন্তু হাই রাখতে হবে। তো এটা বসে থেকে পুরোটা রান্না করতে হবে। তো এবার এটা আমি কষাতে থাকবো এই শিরার সাথে। তো এর মাঝে একটা রিকোয়েস্ট করি, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর যদি বেশি ভালো লাগে শেয়ার করতে পারেন। আর কুমড়ার যে একটা উগ্র গন্ধ আছে ওটাকে দূর করার জন্য আমি এখানে 2টা এলাচ দিয়ে দিব। পরবর্তীতে আমি 1 টুকরো দারচিনিও দিয়েছিলাম, তো ওটা আর দেখানো হয়নি। কুমড়াটাতে এই যে এখন বলক চলে এসেছে, আর কুমড়া থেকেও পানি ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে একটু নাড়া থামিয়ে দিতে পারেন, এরপর কিছুক্ষণ পর পর নেড়ে দিলেই হবে। বেশ অনেকক্ষণ জাল করার পরে এটার কালার দেখুন চেঞ্জ হয়ে এসেছে। তো এটা সময় নিয়ে একটু ধৈর্য ধরে রান্না করলে ভালো হয়। Thank you.
এই তো দেখুন শিরাটা কতখানি ঘন হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে নামিয়ে নিব, কেউ চাইলে আরো বেশি এটাকে জাল করতে পারেন, এতে করে বেশি একটু পরে একটু ড্রাই হয়ে যাবে, ওটাও খেতে ভালো লাগে, এভাবে খেতেও ভালো লাগে। তো আমি এই পর্যায়ে এটাকে তুলে নিব। আর এটাকে তুলে নিয়ে একটা একটা করে একটা ছড়ানো প্লেটে একটা একটা করে আলাদা আলাদা করে রাখব। আর দেখুন এটার কালারটা কতটা সুন্দর হয়েছে। তো আমি এখন তুলে নিব। এভাবে করে একটা প্লেটে ছড়িয়ে রাখবো এগুলো একটা একটা করে। আর এটা আমি 6-7 ঘন্টার মতো এরকম প্লেটে রেখে দিব। তো আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর এটা দেখুন একদম টসটসে। এই মোরব্বাটা নর্মাল ফ্রিজে প্রায় 2-3 মাসের মতো ভালো থাকে। তো আমাদের অবশ্য থাকবে না, কারণ এটা এতটাই লোভনীয়, এটা আসলে রেখে দেওয়া কোনোভাবেই সম্ভব না। তো দেখুন একদম সাদা সাদা হয়েছে, এখন আমি এটা রেখে দিব। তো এই তো দেখুন 6-7 ঘন্টা পরে এটা আমার ক্যামেরার কারণে কালারটা একটু এমন লাগতেছে। আর দেখুন এটা কিন্তু একটু মনে হচ্ছে রসালো, কিন্তু না, হয়তো বা মোবাইলের ফ্ল্যাশের কারণে এরকম মনে হচ্ছে। আর একটা আমি খেয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, আর আরও বেশি যদি ড্রাই করতে চান ওটা চুলার উপরে আরও কিছুক্ষণ রাখতে হবে। তো আমি এরকমই পছন্দ করি, তাই এরকম করলাম। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।